রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বোরহাটে রোটারি ভবনে তিনটি আন্তর্জাতিক রোটারি ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটার, রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথ ও রোটারি ক্লাব অফ অ্যামিনিটি বর্ধমানের যৌথ উদ্যোগে এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান ঘিরে ক্লাব সদস্যদের উৎসাহ লক্ষ্য করা যায়। রোটারি ডিস্ট্রিক্ট 3240 যেটা পরিধি হচ্ছে বর্ধমান জেলা, বীরভূম জেলা, গোটা উত্তরবঙ্গ, সিকিম এবং নর্থ ইস্টের সাতটা স্টেট, এই গোটা পরিধির সমস্ত আমাদের যে শতাধিক ক্লাব আছে রোটারি ক্লাব, সেই রোটারি ডিস্ট্রিক্ট 3240 যার ডিস্ট্রিক্ট গভর্নর হচ্ছেন রোটারিয়ান ডক্টর কুশনাভ কবি এবং আমি অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান সুজয় মিত্র। আমরা আজকে যে মানে আমাদের ডিজি যে নির্দেশ দিয়েছিলেন, এই শতাধিক ক্লাবের 1-7 তারিখের মধ্যে আমরা একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং অন্তত পক্ষে 2000 বোতল রক্ত আমরা জোগাড় করব এবং সেই নির্দেশ মতো আমরা বর্ধমানের তিনটে ক্লাব, বর্ধমান ক্লাব অফ বর্ধমান সাউথ এবং রোটারি ক্লাব অফ অ্যামিনিটি বর্ধমান, আমরা তিনটে ক্লাব মিলে আজকে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছি। কত বোতল রক্ত মোটামুটি আমরা আশা করছি আজকে শুরু হলো মোটামুটি 50 বোতলের মতো রক্ত আমরা আশা করছি। রক্তটা কোথায় দিচ্ছেন? বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।